হ্যালো বন্ধুরা, কবুতর বাংলা চ্যানেলে আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। পাখির রাজা ঈগল জীবনে চলার পথে যে নীতিগুলো অনুসরণ করে, সেই নীতিগুলো অনুসরণ করলে আপনাদের জীবনেও উন্নতি আবশ্যক। আজকে আমরা এমন 7টি নীতি নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্রাণী জগতের এসব অদ্ভুত অজানা রহস্য সম্পর্কে জানতে আমাদের এই ব্যতিক্রম ধর্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিধাতা পৃথিবীকে এমনভাবেই সৃষ্টি করেছেন যে প্রকৃতি থেকেই মানুষ শেখার জন্য খুঁজে পায় অসংখ্য উৎস। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ দাবিদার হলেও পশু পাখিদের কাছ থেকেও কিন্তু শেখার আছে অনেক কিছু। নেতৃত্ব থেকে শুরু করে মিতব্যয়িতা, পারিবারিক বন্ধন ইত্যাদি অনেক কিছুই আমরা তাদের দৈনিক কার্যক্রম দেখে শিখতে পারি। ঈগলকে আমরা চিনি শক্তিধর দক্ষ একটি শিকারী পাখি হিসেবে। তবে পাখির রাজা ঈগল নিজ জীবনে মেনে চলে 7টি মূলনীতি, যা মানুষ হিসেবে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও অনুসরণীয়। চলুন তাহলে দেখে নেই এই 7টি নীতি এবং তা হতে প্রাপ্য শিক্ষাগুলো। নীতি নাম্বার 1, ঈগল অনেক উঁচুতে উড়ে এবং কখনোই চড়ুই কিংবা অন্যান্য ছোট পাখিদের সাথে মেশে না, উড়েও না। ঈগল যে উচ্চতায় উড়ে বেড়ায়, সেই উচ্চতায় অন্য কোনো পাখি পৌঁছাতেও পারে না। এজন্যই ঈগল একা উড়ার সিদ্ধান্ত নেয়, কারো সাথে দল বেঁধে নয়। প্রাপ্য শিক্ষা, কাক চড়ুই যেহেতু ঈগলের সমান এত উঁচুতে উড়তে পারে না, তাই ঈগলের সাথে দল বাঁধে না। মানুষ হিসেবে তোমাকেও জীবনে চলার পথে এমন মানুষগুলোর সাথেই চলতে ফিরতে মিশতে হবে, যারা তোমার সমান স্বপ্ন দেখে, যাদের সাথে তোমার দৃষ্টিভঙ্গি মিলে, যাদের সাথে থাকলে তোমার ব্যক্তিগত উন্নয়ন সম্ভবপর হবে। বন্ধুত্ব করতে হবে সমমানসিকতার মানুষের সাথে এবং এড়িয়ে চলতে হবে এই কাক ও চড়ুইদের, যাদের সাথে তোমার জীবনের লক্ষ্য আকাশ পাতাল পার্থক্য। নীতি নাম্বার 2, ঈগলের রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, যার মাধ্যমে সে আকাশে থাকা অবস্থায় 5 কিলোমিটার পর্যন্ত দেখতে পায়, তাও একদম স্পষ্ট। ঈগল যখন তার শিকারের খোঁজে, সে তার সব ফোকাস সেটার উপর নিয়ে যায় এবং বেরিয়ে পড়ে শিকারের জন্য। যত বাধাই আসুক না কেন, সেদিকে না পাওয়া পর্যন্ত ঈগল কোনো ক্রমেই তার চোখ সরায় না। প্রাপ্য শিক্ষা, ঈগল যেমন খুব স্পষ্টভাবে সবাই দেখতে পায় কিন্তু ফোকাস করে শুধু একটি প্রাণীর উপরে, তেমনি ভাবে তোমাকেও সবকিছু জানতে হবে, খোঁজ খবর রাখতে হবে, তবে ফোকাস রাখতে হবে যে কোনো একটি কাজের উপর। নিজেকে জানো, জীবনের লক্ষ্য নির্ধারণ করো এবং সেই একটি লক্ষ্যের পিছনেই ছুটো। যত বিপত্তি আসুক না কেন, ফোকাস হারানো যাবে না। নীতি নাম্বার 3, পাখির রাজা ঈগল সর্বদা জীবন্ত প্রাণীকে খাবার হিসেবে খেয়ে থাকে, কখনোই কোনো মৃত জিনিস তারা ভক্ষণ করে না। প্রাপ্য শিক্ষা, রোজ রোজ নতুন শক্তির চাহিদায় ঈগল পাখি কখনোই মৃত কিছু না খেয়ে বরং জীবন্ত ও নতুন শিকারের পিছে ছুটে। ঠিক একইভাবে গতিশীল পৃথিবীতে নিজেকে এগিয়ে রাখার লক্ষ্যে নিজেকে সর্বদা নতুন সব তথ্য দিয়ে আপডেটেড রাখতে হবে। প্রতি সেকেন্ডেই বদলে যাচ্ছে অনেক কিছু, তাই সার্বক্ষণিক তোমাকে জানতে হবে সর্বশেষ তথ্য ও খবর। জীবনের লক্ষ্য আরো স্পষ্ট করার জন্য এসব নতুন তথ্য নতুন শক্তির যোগান দেয়। তাছাড়াও আশেপাশের কিছু মানুষ মৃত ও পচা মাংসের মতোই, তারা সর্বদা এমন সব কথাই বলে যা আমাদের নিরুৎসাহিত করে। তবে এখানেই শিক্ষা নিয়ে হাজির হয় ঈগল পাখি। সে যেমন চড়ুই কবুতরের মতো পাখিদের জন্য নিরুৎসাহিত না হয়ে আরো উঁচুতে উড্ডয়ন করে, তোমাকেও কোনো কিছুতে কান না দিয়ে ঈগলের মতোই এগিয়ে যেতে হবে নিজের স্বপ্ন ছুঁতে। নীতি নাম্বার 4, ঝড় আসলে ঈগল পাখি তা এড়িয়ে না গিয়ে বরং ঝড়ের বেগকেই কাজে লাগিয়ে উঁচুতে উড়ে যায়। অন্যান্য পাখিরা যখন পাতা ও গাছের আড়ালে লুকিয়ে থাকে, ঈগল তখন ঝড়ের বিরুদ্ধে তার ডানা ঝাপটে যায় এবং ঝড়ের বেগকেই কাজে লাগিয়ে মেঘকে ভেদ করে উপরে উঠে যায়।
এমনকি একবার বাতাসের বেগ পেয়ে গেলেই ঈগল তার ডানা ঝাপটানো বন্ধ করে দেয় এবং স্বয়ংক্রিয়ভাবেই উপরে যেতে থাকে। ঝড়কে যেন সে খুব ভালোবাসে। প্রাপ্য শিক্ষা চ্যালেঞ্জ নয়, সুযোগ হিসেবে দেখতে হবে। অন্য সব পাখি যখন আশ্রয়ের জন্য জায়গা খুঁজে, ঈগল তখন ঝড়ের মাঝেও উড্ডয়নের মগ্ন থাকে। ঝড়ের বেগকে কাজে লাগিয়েই ঈগল টিকে থাকে বৈরী আবহাওয়ায়। তাই সাফল্য পিপাসু একজন স্বপ্নবাসকেও প্রতিটি চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করতে হবে। একমাত্র প্রতিকূল পরিস্থিতিই পারে নতুন কিছু শেখাতে, সমস্যার সমাধানে দারুণ দক্ষতাটি বাড়াতে। অতএব চ্যালেঞ্জ আসলে এড়িয়ে না গিয়ে তার মুখোমুখি হতে হবে, দীপ্ত হাতে লড়তে হবে, বাধা নয় শক্তিতে পরিণত করতে হবে, ঠিক যেভাবে ঈগল করে। নীতি নাম্বার 5, একটা মেয়ে ও ছেলে ঈগল যদি কখনো বন্ধু হতে চায়, মেয়ে ঈগলটি প্রথমেই ছেলে ঈগলটির কমিটমেন্টের পরীক্ষা নিয়ে নেয়। কিভাবে? সাক্ষাৎ হওয়ার পর মেয়ে ঈগলটি মাটিতে নেমে এসে গাছের একটি ডাল তুলে নেয়, তার পিছু পিছু ছেলে ঈগলটিও উড়ে যায়। মেয়ে ঈগলটি সেই ডাল নিয়ে উপরের দিকে উড়ে যায় এবং একটি নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর গাছে সেই ডালটি নিচে ফেলে দেয়। তার পিছু নেয়া সেই ছেলে ঈগলটি তা দেখে ডালটি ধরার জন্য দ্রুত নিচের দিকে যায়। ডালটি সে মেয়ে ঈগলের কাছে ফিরিয়ে আনে। এই কার্যক্রমের পুনরাবৃত্তি কয়েক ঘন্টা ধরেই হতে থাকে, যতক্ষণ না পর্যন্ত মেয়ে ঈগল আশ্বস্ত হয় যে ছেলে ঈগলটি এই ডাল ফিরিয়ে আনার কাজটি আত্মস্থ করতে পেরেছে। এটা তার কাছে ছেলে ঈগলটির প্রতিজ্ঞাবদ্ধতার পরিচয় তুলে ধরে, অর্থাৎ ইংরেজিতে আমরা যেটাকে বলি কমিটমেন্ট। একমাত্র প্রতিজ্ঞাবদ্ধতার পরিচয় দিতে পারলেই পরে তারা দুজনে বন্ধু হতে পারে। প্রাপ্য শিক্ষা, এখান থেকে প্রাপ্য শিক্ষা এটাই যে ব্যক্তিগত জীবনেই হোক আর পেশাগত জীবনেই হোক, কারো সাথে কোনো চুক্তিতে বা সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে তার কমিটমেন্ট যাচাই করে নিতে হবে। এমন কারো সাথে কাজে যোগ দিতে হবে যে কাজের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ও মনোযোগী। নিজের কর্মচারী বা জুনিয়রদের অ্যাসাইনমেন্ট দিতে হবে এবং পরখ করতে হবে যে তোমার তত্ত্বাবধান ব্যতীত তারা কতটুকু ভালো কাজ করেছে, কত মনোযোগ ও গুরুত্বের সাথে কাজ করেছে। ঈগল আমাদের এই শিক্ষাটা কত সুন্দর করেই না দিয়েছে। নীতি নাম্বার 6, ডিম পাড়ার সময় আসলে বাবা ও মা ঈগল পাহাড়ের এমন একটি জায়গা বেছে নেয় যেখানে কোনো শিকারীর হামলা করার সুযোগ থাকে না। বাসা তৈরির পালা আসলে ছেলে ঈগল এই বাসা নির্মাণের জন্য প্রথমে কিছু কাটা বিছায়, তার উপর গাছের ছোট ছোট ডাল, তার উপর আবার কিছু কাটা দিয়ে একদম শেষে কিছু নরম ঘাস বিছিয়ে দেয়। ছোট্ট আবাসটি নিরাপত্তার জন্য বাইরের দিকে তারা কাটা ও শক্ত ডাল বিছিয়ে রাখে। বাচ্চা ঈগলগুলোর যখন উড়তে শেখার সময় হয়, মা ঈগল তাদেরকে বাইরে ছুঁড়ে দেয়, কিন্তু পড়ে যাওয়ার ভয়ে ছানাগুলো ফিরে আসে। মা ঈগল এবার সব নরম ঘাস সরিয়ে ফেলে, পুনরায় তাদের বাইরে ছুঁড়ে দেয়। আর তাই ছানাগুলো যখন ফিরে আসে, কাটার সাথে আঘাত পেয়ে তারা নিজেই বাইরে ঝাঁপ দেয়, এই ভেবে যে এত প্রিয় মা বাবা কেন এমন করছে। এবারে বাবা ঈগলে নিয়োজিত হয় তাদের উদ্ধার কার্যে। নিচে পড়ে যাওয়ার আগেই সে তার পিঠে করে ছানাগুলোকে ফিরিয়ে নিয়ে আসে, যতদিন পর্যন্ত ছানাগুলো তাদের ডানা ঝাপটানো না শুরু করে। এই প্রক্রিয়া চলতেই থাকে। প্রাপ্য শিক্ষা, এখান থেকে শিক্ষা নেয়ার মতো অনেকগুলো বিষয় আছে। এরকম সুরক্ষিত আশ্রয় গড়ে তোলার এই প্রস্তুতিটি আমাদের শেখায় যে কোনো পরিবর্তনের জন্য প্রস্তুতি নেয়ার। পরিবারে সব কাজে প্রত্যেককে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ সর্বদাই কাম্য। তা পরিবারের ছোট সদস্যদের কাছেও একটি উৎকৃষ্ট উদাহরণ হয়। বাচ্চা ঈগলের গায়ে কাটা লাগায় তারা শেষ পর্যন্ত ডানা ঝাপটানো শুরু করে, তখনই প্রকৃতপক্ষে নতুন একটা বিষয় আবিষ্কার করে এবং তারা আবিষ্কার করে যে তারা উড়তে পারে। অতএব এখান থেকে আমাদের শেখা উচিত যে আমরা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করি, সারা জীবনও ওখানেই থাকলে আমরা নতুন কিছু শিখব না।
জীবন নিয়ে জানবো না, নিজের ক্ষমতাগুলো নিয়ে অবগত হব না, এক কথায় কমফোর্ট জোন থেকে বের হতেই হবে, নচেত নতুন কিছু শেখা কখনোই সম্ভব না। পৃথিবীতে আর যা কিছুই হয়ে যাক, বাবা মা কখনোই সন্তানের অমঙ্গল কামনা করেন না, মা ইগল তার ছানাগুলোকে ছুড়ে দিতে চায় যেন তারা উড়তে শিখে, বাবা ইগল তাদের পড়ে যাওয়া হতে বাঁচায়, এটাই কি অনুসরণীয় নয়? নীতি নাম্বার 7, বয়স বাড়ার সাথে সাথে ইগল পাখির ডানার পালকগুলো দুর্বল হয়ে পড়ে, যে কারণে সে আগের মতো খুব দ্রুত গতিতে উড়তে পারে না। দুর্বল বোধ করলে সে এমন একটি জায়গায় আশ্রয় নেয় যেখানে পাথর রয়েছে, সেখানে সে তার শরীরের প্রতিটি পালক টেনে ছিঁড়ে ও উঠিয়ে ফেলে। নতুন পালক না গজানো পর্যন্ত সে দুর্বল ইগল কোথাও বের হয় না, নতুন পালক গজিয়ে গেলে সে পুনরায় বজ্র গতিতে উড়ে বেড়ায়। প্রাপ্ত শিক্ষা, কাজ দায়িত্ব পড়াশোনার যাতাকলে পিষ্ট হয়ে যখন হাঁপিয়ে উঠবে, সিদ্ধান্ত নাও একটি বিরতি নেয়ার, ছোট্ট একটি ছুটি নাও, সময় বের করো নিজের জন্য, এই সময়টিতে একান্তে চিন্তা করো কোন কাজটি তোমার কাছে অর্থপূর্ণ এবং কোনটি তোমার করার একেবারেই প্রয়োজন নেই। ইগলের মতো তুমিও ঘাড় থেকে ঝেড়ে ফেলো সেসব অপ্রয়োজনীয় কাজের দায়িত্ব যা তোমার চলার গতিকে মন্থর করেছে, এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সেই সাথে নিজেকে যাচাই করে দেখো যে কোন কোন বদ অভ্যাস তুমি বর্তমানে অভ্যস্ত। ইগল পাখির মতো ঝেড়ে ফেলো সেসব বদ অভ্যাস, পুনরায় শুরু করো নতুন পথ চলা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে তা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন।